আফগানিস্তানে বসবাস করছি নাকি? পথসভা থেকে এমনই হুঙ্কার দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভাই শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে এদিন কাঁথি মেচেদা বাইপাস থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করেন শুভেন্দু। সেখানে এই হুঙ্কার দেন কাঁথি পুরসভার প্রাক্তন পুর প্রশাসক। শুভেন্দু বলেন, ভোটের ফল ঘোষণার পর থেকে রাজ্য সরকার নতুন করে অশান্তির পরিবেশ নামিয়ে এনেছে। পুলিশ প্রশাসন ও জিহাদি বাহিনীকে কাজে লাগিয়ে সারা রাজ্যে অশান্তি তৈরি করা হচ্ছে। খেজুরিতে বৃদ্ধা ধর্ষিতা হয়েছে। নির্বাচনের পর দক্ষিণ কাঁথির মানুষ বাড়ির বাইরে বেরোতে ভীত সন্ত্রস্ত। আমরা এই গণতন্ত্র চাইনি। কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বিজেপি নেতা নবীন প্রধানের উপর আক্রমণের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, স্বাধীনতা দিবস পালনের জন্য দলের নেতাকর্মীরা মঞ্চ তৈরি করছিলেন, সেটাকেও ভেঙে দেওয়া হলো, নবীনদাকে আক্রমণ করা হলো। এরপরই শুভেন্দু বলেন, আমরা প্রশ্ন করতে চাই, আমরা কি আফগানিস্তানে বসবাস করছি নাকি বাংলায়? তো রীতিমতো তালিবানি শাসন চালাচ্ছে তৃণমূল। উপস্থিত ছিলেন কাঁথির সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তাপস দলুই, উমেশ প্রধান, সম্পাদক নবীন প্রধান সহ একাধিক বিজেপি নেতৃত্বরা। প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে পশ্চিমবঙ্গ গণতন্ত্র বাঁচাও কর্মসূচি পালন করেন। এরপর পোস্ট অফিস মোড়ে পথসভা করেন। সেখান থেকে কাঁথির মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন শুভেন্দু, যদিও শুভেন্দুকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূল নেতাদের কটাক্ষ, উনি বাবা দাদার কোটায় রাজনীতিতে এসেছেন, ফলে ওকে নিয়ে মন্তব্য করার প্রশ্নই ওঠে না। নতুন যে প্রজন্ম, তারা যদি প্রকৃত ইতিহাস জানে, পূর্বতন বাংলার ইতিহাস, দেশভাগের ইতিহাস, তাহলে তারা সযত্নে আগামী প্রজন্ম যাতে আর সেই বিপদের নাম মুখে পড়ে তার ব্যবস্থা নেবে এবং সচেষ্ট হবে। তাই প্রকৃত ইতিহাস স্মরণ করার মধ্য দিয়ে কিন্তু মনুষ্যত্ব এবং জাতির বিকাশ হয়। ইতিহাসকে ভুলিয়ে দিয়ে বা ইতিহাসের যেগুলো অপলাপ সেইগুলোকে আজকে পশ্চিমবঙ্গের হারমার শাসক সমাজে ছড়িয়ে দিতে চাইছে, আমরা তার তীব্র প্রতিবাদ করি। প্রকৃত ইতিহাস পশ্চিমবঙ্গের মানুষ জানুক, কেন নাম পশ্চিমবঙ্গ হলো, তাহলে নিশ্চয়ই কিছু একটা ছিল পূর্ববঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, তাহলে প্রকৃত ইতিহাস তারা জানবে এবং সেই ইতিহাস যাতে পুনরায় না ঘটে তার জন্য সচেষ্ট হবে। আর ওই রকম একটি পরিস্থিতি আজকের দিনে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, এটাও আজকের প্রজন্মকে জানানোর দরকার আছে। এরা যদি সচেতন না হয় তাহলে আবার আমাদেরকে এখান থেকে শরণার্থী হয়ে উড়িষ্যায় বা কোনো রেলওয়ের প্ল্যাটফর্মে থাকতে হবে। এ ব্যাপারে আমরা তাদেরকে, সমাজকে সচেতন করি। আফগানিস্তান, দেখুন, আফগানিস্তানের ঘটনা আমাদেরকে নাড়া দিয়েছে যে আফগানিস্তানের মানুষও তালিবানের উপর ভরসা রাখতে পারেনি। তাই এরোপ্লেনে নিশ্চিত মৃত্যু জেনেও চাকা ধরে ঝুলে গেছে এবং মারা গেছে। বলছি শুভেন্দুবাবু এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, এরপরে কি বলবেন? এই ধরনের, আমি বারবারে বলেছি, এই ধরনের রাজনৈতিক চরিত্রহীন দল, এর কাছ থেকে বেশি কিছু পাওয়া যাবে না। আমরা মানুষকে বলছি, আর আমাদের সংস্কার সংস্কৃতি হচ্ছে ঈশ্বর পরম করুণাময়, তিনি মানুষকে দিয়ে ঠিক সময় ঠিক জিনিস করেন। এদের ধ্বংসের দিন আগত, ওরা ধ্বংস হবে কীভাবে সেটা আগাম মানুষ সবাই দেখতে পাবে। কী কী কারণে কিছু নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করতে দেব না, ঠিক আছে? এটা তো ধ্বংসাত্মক বাতাবরণ চাইছে, খেলা খেলা করে মানুষের মনে বিভেদ তৈরি করছে। তো আমরা চাইছি মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন করছে। বলছি এই আটকের বিষয়ে আপনার সাংগঠনিক এলাকা কত নাম দেবে? একবারে আগামী কালই আমরা ঘোষণা করলাম 11টার সময়। ধিক্কার।